ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল কেড়ে নিল 42 প্রাণ। উদাসীন সুচির বিবেকের দূত সম্মাননা প্রত্যাহার। খাশোগি হত্যার রেকর্ডিং মর্মান্তিক বললেন এরদোগান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 16 নভেম্বর তার সরকারি বাসভবন গণভবনে তরুণদের সঙ্গে লেটস টক শীর্ষক এক পারস্পরিক আলোচনা অনুষ্ঠানে যোগ দেবেন। এবং গত মৌসুমে স্প্যানিশ লিগে সবচেয়ে বেশি গোল করায় পিচিচি ট্রফি জিতলেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের সঙ্গে রয়েছি আমি সুলতানা জ্যোতি। এবারে বিস্তারিত, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যটির ইতিহাসে সবচেয়ে মারাত্মক দাবানল ছড়িয়ে পড়েছে। এতে এ পর্যন্ত 42 জনের প্রাণহানি ঘটেছে, তার মধ্যে 13 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সরকারের বুট্টি কাউন্টি বিভাগের শেরিফ কোরি হোনিয়া। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের থাউজেন্ড ওয়াক্স শহর এলাকা থেকে 13টি মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে অঙ্গরাজ্যটির দক্ষিণাঞ্চলের চারপাশে কয়েকটি দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে প্রাণনাশক দাবানল। এ দাবানল 42 জনের প্রাণ কেড়ে নেওয়া ছাড়াও অন্তত 1.5 লাখ মানুষকে আবাসস্থল ছাড়তে বাধ্য করেছে, যদিও তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় আরও 2 দিন আগেই। ভয়াবহ রকমের ক্রমাগত এ দাবানল দক্ষিণাঞ্চলের বাড়িঘরগুলোকে বড় হুমকির মুখে ফেলে দিয়েছে। দেশের আবহাওয়াবিদ ডেভ হেনেন জানিয়েছেন তীব্র বাতাসের কারণে মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সান্তা আনা শহরেও শক্তিশালী দাবানল ছড়িয়ে পড়তে পারে, তাই আগে থেকেই সকলকে সতর্ক করে দেওয়া হয়েছে। মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের গণহত্যা নির্যাতনের বিরুদ্ধে উদাসীন থাকার কারণে দেশটির নেত্রী অং সান সুচিকে দেওয়া সর্বোচ্চ সম্মাননা প্রত্যাহার করেছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুক্তরাজ্যের বেসরকারি এই সংস্থাটি মিয়ানমার নেত্রীর এই উদাসীনতাকে লজ্জাজনক বিশ্বাসঘাতকতা আখ্যা দিয়ে তাদেরই দেওয়া সম্মাননা কেড়ে নিয়েছে। 1991 সালে নোবেল জয়ের পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দেওয়া পুরস্কারটি ছিল সুচির সর্বশেষ বড় সম্মাননা। যদিও মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গা নির্যাতন ও তাদের বাস্তুচ্যুত করার বিরুদ্ধে কোনো কথা না বলায় তারা নোবেল প্রত্যাহার নিয়েও অনেক দাবি উঠে আসছে। 2009 সালে অং সান সুচিকে অ্যাম্বাসেডর অফ কনসিয়েন্স বা বিবেকের দূত আখ্যা দিয়ে সর্বোচ্চ সম্মাননা পুরস্কার দিয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দেশে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার জন্য সুচির অহিংস আন্দোলনকে স্বীকৃতি দিতে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি এ পুরস্কার দেয়। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের রেকর্ডিং মর্মান্তিক বলে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইতিমধ্যে পশ্চিমা দেশগুলোর কাছে রেকর্ডিং সরবরাহ করা হয়েছে। রেকর্ডিং শোনার পর সৌদি গোয়েন্দা কর্মকর্তারাও ব্যথিত হয়েছেন। সৌদি আরবের সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের সমালোচক বলে পরিচিত জামাল খাশোগিকে ইস্তানবুলে সৌদি কনসুলেটের ভেতর বিয়ের কাগজপত্র আনতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গত মাসের এই হত্যাকাণ্ড নিয়ে তুর্কি প্রেসিডেন্টের ভাষ্য, সৌদি সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল। ফ্রান্সে এক সপ্তাহের সফর শেষে ফেরার সময় প্লেনে বসেই এরদোগান সাংবাদিকদের বলেন, প্যারিসে রাতে খাওয়ার সময় যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে তিনি আলোচনা করেছেন। তিনি বলেন, যারা আমাদের কাছে চেয়েছে তাদের প্রত্যেককেই এ টেপ রেকর্ডিং শুনিয়েছি। আমাদের গোয়েন্দা সংস্থা কোনো কিছু গোপন করেনি। সৌদি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, জার্মানি ও ব্রিটেন সহ যারাই শুনতে চেয়েছেন তাদেরই রেকর্ডিং দেওয়া হয়েছে। ধর্ম অবমাননার অভিযোগ থেকে রেহাই পাওয়া পাকিস্তানের খ্রিস্টান নারী আসিয়া বিবিকে আশ্রয় দিতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে কানাডা। দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একথা জানিয়েছেন। মৃত্যুদণ্ডের শাস্তি থেকে পাকিস্তানের সর্বোচ্চ আদালত তাকে খালাস করে দেওয়ার আগে 8 বছর কারাগারে ছিলেন তিনি। অভিযোগ থেকে তাকে মুক্তি দেওয়ার পরেই বিক্ষোভে ফেটে পড়েন দেশটির ইসলামপন্থীরা। পরবর্তী সময়ে সরকারের সঙ্গে চুক্তির পরেই সড়ক থেকে অবরোধ তুলে নেন তারা। জাস্টিন ট্রুডো বলেন, আসিয়া বিবিকে কানাডায় নিয়ে আসা ও আশ্রয় দিতে চায় তার সরকার। ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সম্মেলনে তিনি বলেন, পাকিস্তানে অনেক স্পর্শকাতর বিষয় রয়েছে, যে কারণে এই বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না, তবে আমি মনে করিয়ে দিতে চাই কানাডা একটি আন্তরিক দেশ। আসিয়া বিবির স্বামী বলেছেন, তাদের পরিবার এখন বিপদে আছে এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা কানাডায় তিনি আশ্রয় প্রার্থনা করেছেন। ইসরায়েলের গাজায় বিমান হামলা জোরদার করলে হামাসও দেশটির ওপর রকেট হামলা বাড়াবে বলে হুঁশিয়ারি করেছে। হামাসের সশস্ত্র শাখা আল কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা স্থানীয় গণমাধ্যমে এক বিবৃতিতে বলেন, ইসরায়েল যদি তাদের আগ্রাসন বাড়াতেই থাকে তবে তাদেরকে আমাদের ব্যাপক রকেট হামলার জন্য অপেক্ষা করতে হবে। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে 10 ফিলিস্তিনি যোদ্ধা ও 1 ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ইসরায়েল ও জঙ্গি গোষ্ঠীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতৃবৃন্দের 3টি বাড়ি ধ্বংস হয়।
এছাড়া এই হামলায় গাজায় হামাস পরিচালিত আল আকসা টিভি চ্যানেলের ভবন ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আল আকসা টিভি থেকে ইসরায়েলে হামলা চালানোর জন্য ফিলিস্তিনিদের উস্কানি দেওয়া হতো, তাই চ্যানেলটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইয়েমেনের হোদেইদা নগরীতে 24 ঘন্টা সরকারের অনুগত বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে অন্তত 149 জন নিহত হয়েছে। দেশটির চিকিৎসাকর্মী ও সামরিক সূত্র একথা জানিয়েছে। হোদেইদার এক সামরিক সূত্র ইয়েমেনের প্রধান বন্দর নগরীতে এই সংঘর্ষে 7 বেসামরিক লোকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে। হোদেইদার হাসপাতালের চিকিৎসাকর্মীরা জানায়, গতরাতে 110 হুতি বিদ্রোহী ও সরকারের অনুগত 32 যোদ্ধা নিহত হয়েছে। সামরিক সূত্র নিশ্চিত করেছে যে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার 1 সপ্তাহ পরে প্রায় 1 ডজন আসনের ভোট গণনা এখনও শেষ হয়নি। গত মঙ্গলবার এই নির্বাচন হয়। নামমাত্র ব্যবধানের কারণে ফ্লোরিডার গভর্নর ও সিনেট নির্বাচনের ভোট পুনর্গণনা চলছে। জর্জিয়ার গভর্নর নির্বাচন ছাড়াও বিভিন্ন রাজ্যে 8টি প্রতিনিধি পরিষদ আসনের ভোট গণনা এখনও শেষ হয়নি। মিসিসিপির একটি সিনেট আসনে কোনো প্রার্থী পর্যাপ্ত ভোট না পাওয়ায় সেখানে 27 নভেম্বর পুনরায় ভোট নেওয়া হবে। ভোট গণনা শেষে গতকাল সোমবার অ্যারিজোনার সিনেট আসনে ডেমোক্রেটিক প্রার্থী ক্রিশ্চিয়ান সিনেমা প্রায় 2% ভোটের ব্যবধানে রিপাবলিকান প্রার্থী মার্থা ম্যাকসিলিকে পরাজিত করেছেন। নির্বাচনের পর মধ্যরাতে ম্যাকসালি সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন। এতে প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান পার্টির নেতারা ধরে নিয়েছিলেন এই আসনও তাদের দখলে আসছে, কিন্তু ডাকযোগে ও বিলম্বে প্রাপ্ত ভোট গণনা শুরু হলে সিনেমা এগিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে ট্রাম্প ভোট কারচুপির অভিযোগ তুলে সেখানে নতুন করে ভোটের দাবি তুলেছিলেন। সে কথায় কান না দিয়ে গতকাল রাতে ম্যাক্সেলি নিজ সিনেমাকে ফোন করে নিজের পরাজয় মেনে নেন। চলে গেলেন মার্কিন কমিক বই লেখক ও মার্ভেল কমিক্সের সাবেক প্রেসিডেন্ট স্ট্যানলি। স্পাইডারম্যান, এক্সম্যান, হাল্ক, আয়রনম্যান, ডক্টর স্ট্রেঞ্জ এর মতো দুনিয়া কাঁপানো সব চরিত্রের অন্যতম স্রষ্টা তিনি। তার বয়স হয়েছিল 95 বছর। তার স্ট্যানলির আইনজীবীর তার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। লস অ্যাঞ্জেলসের সাইদার সিনাই মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে নিউমোনিয়া, চোখের সমস্যা সহ বিভিন্ন অসুখে ভুগছিলেন তিনি। দর্শক, মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। Information technology, IT. IT is wow. It's stuff your parents haven't even thought of yet. IT is moving. It's mixing, sharing, and more. IT is solving problems, thinking and processing. IT is making money, saving lives, changing the world. It's a living, it's a life. IT is in your pocket. It's at your fingertips. It's here, there, and everywhere. IT is on CSI. In business, in the lab, it's in the hospital, on the radio, in the movies. Welcome to Concord IT Development, Total IT Solution. Our services, web development, dynamic web solution, application development, domain registration, web hosting, network solution. We are available on 37247 73rd Street, Newark, USA. Concord IT Development, Total IT Solution. Friends Development. একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। Friends Development আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন duplex, apartment, commercial building নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান Friends Development। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা। কংক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 East 43rd Street, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017। ফোন 7188930020। ইমেল friendsdevelopment@optimum.net। নিশাত ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপেশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য
উন্নত মান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা ইউএসএ কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 121। দর্শক আবার স্বাগতম মিলিনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার দাবিতে ভারতের আসাম রাজ্যের শিলচর শহরে গণমিছিল হবে আজ মঙ্গলবার। পাঁচ দফা দাবিতে আসাম রাজ্য নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতি এই আন্দোলনে ডাক দিয়েছে। অন্যান্য সংগঠনকে সঙ্গে নিয়ে গড়ে তোলা হয়েছে যৌথ আন্দোলন পরিচালন কমিটি। দাবিগুলো হলো, ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 15টি নথির যে কোনো একটিতে প্রমাণ হিসেবে সংযোজন করতে হবে। জাতীয় নাগরিক নিবন্ধনের চূড়ান্ত খসড়া তালিকায় নাম থাকলেও সেগুলোর 10% পুনরায় পরীক্ষা করার যে সিদ্ধান্ত তা বাতিল করতে হবে। NRCতে যাদের নাম নেই তাদের আবেদন বিশেষ আদালত গঠন করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করতে হবে। ইন্টারনেট কি, পাকিস্তানের প্রায় 69% মানুষ এখনও জানেন না। দেশে 15-65 বছর বয়সী মানুষের মধ্যেই গবেষণা চালানো হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। পাকিস্তানের ডন অনলাইনে আজ সোমবার এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণা পরিচালনা করেছে শ্রীলঙ্কা ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লার্নেশিয়া। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে গবেষণার জন্য পরিচিতি লাভ করেছে প্রতিষ্ঠানটি। এই নমুনায় পদ্ধতি এমনভাবে নকশা করা হয়েছে যাতে পাকিস্তানের 15-65 বছর বয়সী মানুষের 98% প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে। দর্শক এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 16 নভেম্বর তার সরকারি বাসভবন গণভবনে তরুণদের সঙ্গে লেটস টক শীর্ষক এক পারস্পরিক আলোচনার অনুষ্ঠানে যোগ দেবেন। উদ্যোক্তা, পেশাজীবী, চাকরিজীবী, ছাত্রছাত্রী, ক্রীড়া সাংস্কৃতিক কর্মী সহ সারা দেশ থেকে মনোনীত হয়ে আসা 150 জন তরুণ তরুণী এদিন বেলা 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত লেটস টক উইথ শেখ হাসিনা শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা হিসেবে দেশকে গড়ে তুলতে তার সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার বিষয় নিয়ে তরুণদের সঙ্গে আলোচনা করবেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন প্রধানমন্ত্রী তরুণদের সঙ্গে এ ধরনের আয়োজনে যোগদান করবেন। মিলেনিয়াম টিভি ইউএসএর পঞ্চম বর্ষপূর্তি এবং ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে গত 11 নভেম্বর 2018 ইং তারিখে বাংলাদেশ অফিসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। এখানে মিলেনিয়াম টিভি এর সকল কর্মকর্তা, দর্শকবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন জেলার রিপোর্টার এবং ইলেকট্রনিক্স নিউজ মিডিয়ার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলেনিয়াম টিভি ইউএসএর বাংলাদেশ অফিসে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে সকলের সাথে মিলিত হয়ে মিলেনিয়াম টিভি ইউএসএর প্রেসিডেন্ট নূর মোহাম্মদ তফাদার এবং চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান কেক কেটে ফুলেল শুভেচ্ছা সিক্ত করেন মিলেনিয়াম টিভি ইউএসএর সকল দর্শক শ্রোতাদের। সব আনন্দ আয়োজনে দর্শকের পাশে থাকবে মিলেনিয়াম টিভি ইউএসএর, এই প্রতিশ্রুতি নিয়েই আগামী দিনের পথ চলা। বাংলাদেশ কমনওয়েলথভুক্ত একটি দেশ। কমনওয়েলথ পার্লামেন্ট চিফ, বাংলাদেশ জাতীয় সংসদ ঢাকা 9 আসনের সংসদ সদস্য এবং দক্ষিণ বনশ্রীর বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর মতবিনিময় সভা আজ দক্ষিণ বনশ্রীর বিভিন্ন স্থানে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে এলাকার উন্নয়ন সহ নানা বিষয়ে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ বনশ্রী মালিক কল্যাণ সমিতির সভাপতি, সেক্রেটারি এবং সাবেক ছাত্রনেতা সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা। মিডিয়া পার্টনার হিসেবে তার সাথে ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ। আমার বক্তব্য প্রকাশ করব, আমি সারা বাংলাদেশের উন্নয়ন কথা বলবো না, শেখ হাসিনা সারা বাংলাদেশের টাকা থেকে উন্নয়ন কথা বলবো না, সাবেক জঙ্গি আপনাদের সামনে বক্তব্য তুলে ধরবেন জনাব সাবের হোসেন চৌধুরী। সম্মানিত সভাপতি
জনাব ফরিদউদ্দিন খন্দকার সহ যারা যারা বক্তব্য রেখেছেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাদের মধ্যে ছিলেন জনাব আফতার হোসেন কাঞ্চন, জনাব সালাম জোসেফ, মুক্তিযোদ্ধা জাকির হোসেন। প্রথম যে বিষয়টি এসছে সেটা হচ্ছে অতীতে যেভাবে আমাদের মধ্যে একটা সমন্বয় থাকার কথা ছিল, নানান কারণে সেই সমন্বয়টা আমরা করতে পারি না। আমার মনে হয় এখানে একটি বিশেষ মহল চেষ্টা করেছে যেন একটা দূরত্ব সৃষ্টি হয় আমার এবং আপনারা যারা এই এলাকায় বসবাস করেন। একজন এখানে বলেছেন যে আমাদের এখানে একটা ইউনিট কমিটি গঠন করা উচিত। ইউনিট কমিটি হচ্ছে একটি সাংগঠনিক প্রক্রিয়া। আমরা এখন যে কাজটি করছি, যে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী নির্বাচনকে সামনে রেখে যেখানে যেখানে আমাদের ভোট কেন্দ্র আছে সেই ভোট কেন্দ্র ধরে সেই কেন্দ্রের একটি কমিটি হবে, এবং যারা কমিটিতে ভালো কাজ করবে, যাদের কাজ কতটুকু ভালো হলো আমরা ফলাফলের মাধ্যমে বুঝতে পারবো, বিশ্লেষণ করতে পারবো। ইনশাল্লাহ আগামীতে তাদের অর্থাৎ যে ভালো কাজ করবে জোটগত ও আসন সমঝোতা এই দুই প্রক্রিয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচন করবে আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দল জোটগতভাবে ভোট করবে, বেশিরভাগের প্রতীক হবে নৌকা। আর জাতীয় পার্টি সহ তাদের অন্য মিত্রদের সঙ্গে হবে আপন সমঝোতা, তারা ভোট করবে যার যার প্রতীকে। আওয়ামী লীগ প্রার্থীদের দলীয় সাক্ষাৎকার নেওয়া হবে আগামীকাল বুধবার। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ যাদের মিত্র হিসেবে পেয়েছিল তাদের বেশিরভাগ এবারও তাদের সঙ্গে থাকছে। নতুন যোগ হচ্ছে একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্ত ফ্রন্ট এবং ধর্মভিত্তিক কিছু দল। ছোট দলের বড় নেতাকেও আসন ছেড়ে দেওয়ার চিন্তা আছে আওয়ামী লীগের। বিএনপির মহাসচিব এবং জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তা করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণার দাবি জানিয়েছিলেন তারা, কিন্তু তা করা হয়নি, এতে তারা অত্যন্ত হতাশ। আজ বেলা 11টা থেকে 1:30 পর্যন্ত মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল, ডক্টর কামাল হোসেন, মোস্তফা মহসেন মিন্টু, সুলতান মোহাম্মদ মনসুর, সুব্রত চৌধুরী প্রমুখ। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। একতরফা নির্বাচন অনুষ্ঠানের ফাঁদে পা না দিয়ে আন্দোলনের অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ সকালে রাজধানীর পল্টনে মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এই জোট নির্বাচনে অংশ নেওয়ার কথা জানায়। সংবাদ সম্মেলনে বলা হয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য বাম জোট সহ অন্যান্য রাজনৈতিক দলের উত্থাপিত দাবির বিষয়ে কোনো সমাধান না করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। একে একতরফা নির্বাচনের জন্য সরকার ফাঁদ বলে জনমনে ধারণা সৃষ্টি হয়েছে, তাই সেই ফাঁদে পা না দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে গণতান্ত্রিক জোট। সংবাদ সম্মেলনে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, নির্বাচনে অংশ নেওয়া মানে নির্বাচন সুষ্ঠু হবে বলে মেনে নেওয়া নয়, অংশ নিচ্ছে সংগ্রামের পদ্ধতিগত অংশ হিসেবে। টেকনোক্র্যাটের চার মন্ত্রী নির্বাচনকালীন সরকারে থাকছেন না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন তাদের পদত্যাগপত্র জমা হয়েছে, প্রধানমন্ত্রী কোনো এক সময় নিশ্চয়ই পদত্যাগপত্র গ্রহণ করবেন, বিষয়টি এখন প্রক্রিয়াধীন। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিটসেল ব্লেকেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী একথা বলেন। প্রসঙ্গত, নির্বাচনকালীন সরকার গঠনে গত 6 নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দেন। ওই দিনই বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চার মন্ত্রী পরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর তারা আর দায়িত্বে নেই ধরে নিয়ে পরের দিন 7 নভেম্বর সকাল নাগাদ চার মন্ত্রী অফিস না করার সিদ্ধান্ত নেন, কিন্তু পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এরপর 12 নভেম্বর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও তারা উপস্থিত ছিলেন। দর্শক, এবার দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। গাজীপুর কর অঞ্চলের গাজীপুর ও টাঙ্গাইল জেলার সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী সেরা করদাতাগণকে সম্মাননা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে 12 নভেম্বর সোমবার কর অঞ্চল গাজীপুরের উদ্যোগে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। গাজীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমানের পাঠানো তথ্য ও ডেস্ক রিপোর্ট।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সেরা করদাতাগণকে সম্মাননা, সনদপত্র ও ট্যাক্স কার্ড বিতরণ করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম এ মান্নান। গাজীপুর কর অঞ্চলের কর কমিশনার মোহাম্মদ আলী আসগরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার কে এম আরিফুল হক, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার সেরা সর্বোচ্চ করদাতা মোহাম্মদ মোবারক হোসেন, গাজীপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আহসানুল্লাহ অন্তু, অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ শাহাদাত হোসেন শিকদার, ডক্টর শরীফুল ইসলাম রিপন ও আশরাফ হোসেন প্রমুখ। গাজীপুর জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির আয়োজনে উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি আইনি সেবার সাফল্য প্রচার ও প্রসারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা শীর্ষক কর্মশালা 12 নভেম্বর সোমবার বিকেলে গাজীপুর জেলা জজ আদালতের সম্পাদন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমানের পাঠানো তথ্য ও ড্রেস রিপোর্ট। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত কর্মশালায় গাজীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং গাজীপুর জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এ কে এম এনামুল হকের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন নাহার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এল বি বেসমাউদ্দিন আহমেদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহিম সরকার, গাজীপুরের জিপি অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, গাজীপুরের জেলা তথ্য অফিসার এস এম রাহাত হাসনাত, গাজীপুর বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট আবুল হাশেম মণ্ডল, অ্যাডভোকেট শেখ হারুনুর রশিদ পাভেল প্রমুখ বক্তব্য রাখেন। আজ 13 নভেম্বর কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় গণহত্যা ঘটে হাতিয়া ইউনিয়নের দাগারকুটি গ্রামে। কুড়িগ্রামের হাতিয়ার মানুষের সাহসিকতার দিশেহারা হয়ে হানাদার বাঘবাহিনী কাপুরুষের মতো নিরহ নিরস্ত্র নিরপরাধ সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে নির্মম হত্যাযজ্ঞ চালায়। কুড়িগ্রাম প্রতিনিধি মমিনুল ইসলাম বাবুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সেদিনের এই নির্মম হত্যাকাণ্ড আর নির্যাতনের হাত থেকে রক্ষা পায়নি গ্রামের কয়েকশো নারী শিশু বৃদ্ধ এমনকি গবাদি পশু ও বাড়িঘর। একদিনই হত্যা করা হয় 697 জন মানুষকে। জেলার উলিপুরের হাতিয়া ইউনিয়নের দাগারকুঠি এলাকার 7টি গ্রামে রাতের অন্ধকারে চারদিক থেকে ঘিরে ফেলে পাকবাহিনী। 1971 সালে রমজান মাস গ্রামের অধিকাংশ মানুষজন 27 রমজানের সেহরি খেয়ে ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছিল। সেদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই গুলি আর আহাজারি শব্দে ঘর থেকে মানুষ বেরিয়ে এসেছিল। তাদের ব্রহ্মপুত্র নদের পাড়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। হাত পা বেঁধে রাইফেলের বেয়নের দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে আগুনে নিক্ষেপ করে পুড়ে দেয় অনেক মৃত অর্ধমৃতদের দেহ। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। ইনফরমেশন টেকনোলজি আইটি আইটি ইজ ওয়াও ইটস স্টাফ ইওর প্যারেন্টস হ্যাভেন্ট ইভেন থট অফ ইয়েট আইটি ইজ মুভিং ইটস মিক্সিং শেয়ারিং এন্ড মোর IT is solving problems, thinking and processing. IT is making money, saving lives, changing the world. It's a living, it's a life. IT is in your pocket. It's at your fingertips. It's here, there, and everywhere. IT is on CSI. In business, in the lab, it's in the hospital, on the radio, in the movies. Welcome to Concord IT Development, Total IT Solution. Our services, web development, dynamic web solution, application development, domain registration, web hosting, network solution. We are available on 37247 7030 Street, Newark, USA. Concord IT Development, Total IT Solution. Friends Development. একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। Friends Development আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন duplex, apartment, commercial building নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান Friends Development। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা। কংক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 East 43 Street, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017, ফোন 7188930020, ইমেল friendsdevelopment@optimum.net।
নিশাত ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপেশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য: উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা: ইউএসএ কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 121। দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। অন্যবারের মতো এবারও সেরা করদাতা হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 141টি ট্যাক্স কার্ড বা কর কার্ড দিল জাতীয় রাজস্ব বোর্ড NBR। এর মধ্যে ব্যক্তি রয়েছেন 76 জন, বাকিগুলো প্রতিষ্ঠান। এর বাইরে প্রতিটি সিটি কর্পোরেশনের 3 জন সর্বোচ্চ করদাতা, 1 জন করে নারী করদাতা ও তরুণ করদাতা এবং 2 জন দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী করদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে। এই তালিকায় আছেন 515 জন করদাতা। দেশের বিভিন্ন এলাকায় আলাদা আলাদা অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। ঢাকায় জাতীয়ভাবে 141 ব্যক্তি ও প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে কর কার্ড ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় সোনারগাঁ হোটেলে গতকাল সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। গত 8 বছরে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর মেলায় 44,98,125 জন নাগরিক, ব্যবসায়ী, সরকারি ও বেসরকারি সেবা পেয়েছেন। তাদের ETIN রেজিস্ট্রেশন, আয়কর রিটার্ন ফর্ম পূরণের সহায়তা, রিটার্ন গ্রহণ, কর পরিশোধ এবং কর বিষয়ে প্রশিক্ষণমূলক সেবা দেওয়া হয়েছে। আর এই সেবার মাধ্যমে NBR এর 10,532,35,00,000 টাকার রাজস্ব আয় হয়েছে। NBR-এর তথ্য মতে, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আয়কর সম্পর্কে ভীতি দূর করার পাশাপাশি কর বিষয়ে সচেতনতা বাড়াতে 2010 সালে প্রথম আয়কর মেলা শুরু হয়। তখন থেকে 2017 সাল পর্যন্ত গত 8 বছরে মেলায় 11,85,154 জন মানুষ আয়কর রিটার্নস দাখিল করেছেন। মেলায় নতুন করে 2,26,711 জন মানুষ ETIN খুলেছেন। ঘরে বসে অনলাইনে পণ্য কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এমন গ্রাহকদের জন্য ই প্লাজা চালু করল দেশে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। নিয়ম মেনে অর্ডার দিলেই ক্রেতার বাসায় পৌঁছে যাবে পণ্য। এক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধের সুবিধা রয়েছে। থাকছে 5,000 টাকা পর্যন্ত ক্যাশ অন ডেলিভারি সুবিধা, সেই সঙ্গে থাকছে পণ্যভেদে 20% পর্যন্ত ছাড়, ফ্রি হোম ডেলিভারি এবং EMI সুবিধা। রাজধানীতে ওয়ালটনের কর্পোরেট অফিসে আয়োজিত অনলাইন সেলস প্রমোশন লঞ্চিং প্রোগ্রামে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ালটন গ্রুপের পরিচালক SM মাহবুবুল আলম ই প্লাজা সেবা উদ্বোধন করেন। দর্শক এবার দেখবেন মিলেনিয়াম খেলা সংবাদ। মেসির হাতে পুরস্কার তুলে দেন মার্কার পরিচালক হুয়ান ইগনাচিও গায়ার্দো। পুরস্কার জেতার পর লা লিগা নিয়ে নিজের মত প্রকাশ করেন এই আর্জেন্টাইন তারকা। তার মতে, পূর্বের যে কোনো সময়ের চেয়ে লা লিগা এখন অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ। এটা ভালো যে লিগ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, কিছুই আর সহজ নেই, সবাই সবাইকে হারিয়ে দিতে সক্ষম। আমি চাই এমনটা আরও কিছু সময় চলুক। মার্কার পিচিচি ট্রফি ছাড়াও বর্ষসেরা খেলোয়াড়দের দ্য স্টেফানো ট্রফি ঘরে তুলেছেন মেসি। অনুষ্ঠানে ফরাসি শিল্পী মাইকেল ব্রেইভানদের আঁকা দারুণ একটি শিল্পকর্ম উপহার দেওয়া হয় মেসিকে। তাইজুল ইসলামের বাঁহাতি স্পিনে বেশ বিপাকে পড়লেও ব্রেন্ডন টেলর আর পিটার মুরের জুটিতে পাল্টা লড়াই চালিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে। এই দুই ব্যাটসম্যানের 59 রানের অবিচ্ছিন্ন জুটিতে তৃতীয় দিন চা বিরতির আগ পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ 5 উইকেটে 195। মুর 58 বলে 44 আর টেলর 122 বলে 59 রানে অপরাজিত আছেন। 327 রানে পিছিয়ে আছে জিম্বাবুয়ে। সিলেট টেস্টে বাংলাদেশের শোচনীয় হার হলেও তাইজুল ছিলেন ব্যতিক্রম। 2 ইনিংস মিলিয়ে জিম্বাবুয়ের 11 উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এ বাহাতি বোলার যে জিম্বাবুয়ের জন্য বড় এক জুজু, সেটি প্রমাণিত হলো ঢাকার মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামেও। বাংলাদেশের 522 রানের জবাবে তৃতীয় দিনের মধ্যে শেষরণে যে জিম্বাবুয়েকে 5 উইকেট নেই, তার পূর্ণ কৃতিত্ব নাটোরের এই স্পিনারেরই। 51 রানে 4 উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে বেশ বিভাগে ফেলে দিয়েছেন তিনি। অপর উইকেটটি পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। দুসময় যেন পিছুই ছাড়ছে না নারী ক্রিকেট দলের।
টি-20 বিশ্বকাপে সালমানের ম্রিয়মাণ পারফরম্যান্স দেখে এখন কে বলবে? কয়েক মাস আগে এই মেয়েরাই দুর্দান্ত প্রতাপের শক্তিশালী ভারতকে হারিয়ে জিতেছিল এশিয়া কাপ। ভালো কিছু করার আশায় নিয়ে যাওয়া বাংলাদেশকে প্রথম ধাক্কাটা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও মেয়েরা হেরে গেছে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে। 7 উইকেটে হেরে গ্রুপ এর তলানিতেই পড়ে রইল বাংলাদেশ। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 76 রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। একাই লড়েছেন আয়শা খাতুন, 76 রানের 39 সিতার। 52 বল থেকে 2 চার আর 3 ছক্কায় গড়া ইনিংস বাংলাদেশের সম্মান বাঁচিয়েছে বলাই বাহুল্য। বাকিদের রান সংখ্যা পাশাপাশি রাখলে মোবাইল নম্বরের ডিজিট ভেবে ভুল হতে পারে। শেষ দিকে নেমে জাহানারা আলম একটু প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও সেটা দলের মোট সংগ্রহকে একটা ভদ্রস্থ চেহারা দিতে পারেনি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল কেড়ে নিল 42 প্রাণ। উদাসীন সুচির বিবেকের দূত সম্মাননা প্রত্যাহার। খাশোগি হত্যার রেকর্ডিং মর্মান্তিক বললেন এরদোগান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 16 নভেম্বর তার সরকারি বাসভবন গণভবনে তরুণদের সঙ্গে লেটস টক শীর্ষক এক পারস্পরিক আলোচনা অনুষ্ঠানে যোগ দেবেন। এবং গত মৌসুমে স্প্যানিশ লিগে সবচেয়ে বেশি গোল করায় পিচিচি ট্রফি জিতলেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। এই ছিল মিলিনিয়াম টিভি ওয়েস্টের প্রতিদিনের বাংলা সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.org এবং www.millenniumtvusa.com। সঙ্গেই থাকুন মিলিনিয়াম টিভি ইউএসএ। আল্লাহ হাফেজ।